আসসালামু আলাইকুম। নতুন ঠিকানায় নতুন গাড়ি নিয়ে হাজির হলাম আজকে। আমি এই মুহূর্তে রয়েছি অ্যাডভান্স অটোকারের শোরুমে, আর এটার লোকেশন হচ্ছে হাতিরঝিল বেগুনবাড়ি। তো যারা যারা আজকে আপনাদের যাদের বাজেট 6 লক্ষ টাকা এবং 30 লক্ষ টাকা, দুই রকমেরই গাড়ি দেখাবো। তো 6 লক্ষ টাকারও গাড়ি পাবেন এবং 30 লক্ষ টাকারও গাড়ি পাবেন। আজকের অ্যাডভান্স অটো শোরুমে কী কী গাড়ি থাকছে এক নজর আপনাদেরকে দেখাবো। আমার সামনে দুইটা গাড়ি রয়েছে, নিশান এক্সটেল, এবং আমার সামনে ডান পাশে রয়েছে টয়োটা ফিল্ডার। তো আজকের এটার বাজার কেমন, কি দাম, সব কিছু আপনাদেরকে তথ্য বলবো। এবং আমার সাথে রয়েছে আজকে আমাদের জুয়েল ভাই। জুয়েল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিয়া ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জুয়েল ভাই, আজকে যে আমাদের দর্শকদের জন্য কি কি গাড়ি আছে আপনার এখানে? একটা আছে নিশান এক্সট্রাইল, নিশান এক্সট্রাইল 2015 মডেল, 2016 রেজিস্ট্রেশন, এবং সুপার ফ্রেশ একটি গাড়ি, সানরুফ মনরুফ সহ, এবং প্রথম মালিক চালিত গাড়ি, অকটেন চালিত একটা গাড়ি, এবং অলিভ কালার। অলিভ কালার না? জি, অলিভ কালার। এবং গাড়িটি এখন পর্যন্ত বাংলাদেশে কোথাও কোনো ধরনের টাচআপও হয় নাই। সানরুপ এবং মন্ডপ, এই যে সানরুপ এবং মন্ডপ দুটোই পেয়ে যাবেন। আর গাড়িটি তেল এবং হাইব্রিড দুটোই অপশন রয়েছে। তো যারা নিশান এক্সটেল গাড়ি পছন্দ করেন তাদের জন্য চমৎকার একটি গাড়ি দেখাবো, প্রিমিয়াম, খুবই স্পেশাল একটি গাড়ি দেখেন। মডেল কত, রেজিস্ট্রেশন কত? এটা 2015 মডেল, 2016 রেজিস্ট্রেশন। আচ্ছা, মডেল 2015, রেজিস্ট্রেশন 2016। জি, সম্পূর্ণ অকটেন এবং অকটেন চালিত একটি গাড়ি, এবং ফার্স্ট অনার স্মার্ট কার্ড, এবং দুইটা কাগজই 25 এবং 26 সাল পর্যন্ত আপ টু ডেট করা। এটার দামটা কত? এটার দাম হচ্ছে 38,50,000 টাকা। তো যাদের বাজেট 38,50,000 টাকা তাদের জন্য চমৎকার একটি গাড়ি নিশান এক্সটেল। জি, এবং গাড়িটার প্রত্যেকটা পার্ট সুপার ফ্রেশ কন্ডিশন, গাড়িতে কোনো খোলা কাটা বা কোনো টাচ আপ কিছু হয় নাই। জাপান থেকে যেইভাবে আনছে ওইভাবেই আছে, আমরা শুধু গাড়িটাকে পলিশ করা হয়েছে। খুব সুন্দর, আসলে দেখতে মনে হয় অসাধারণ একটি গাড়ি। আর মনে রাখতে হবে নিশান গাড়ি কিন্তু জিরো মাইলেজে বাংলাদেশে আসে, টয়োটা গাড়ি রিকন্ডিশন আসে, মানে জাপানে চলার পরে আসে। আর আপনার নিশান গাড়িগুলো, মিৎসুবিশি গাড়িগুলো, ব্র্যান্ডের যে গাড়িগুলো, হুন্ডাই গাড়িগুলো, হোন্ডা গাড়িগুলো, এগুলো কিন্তু জিরো মাইলেজে বাংলাদেশে আসে। তো আমার ডান পাশে একটি দেখতে পাচ্ছি টয়োটা ফিল্ডার গাড়ি। জি, এটা হাইব্রিড একটি গাড়ি, 2016 মডেল, 2022 রেজিস্ট্রেশনকৃত গাড়ি, একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। গাড়িটার অ্যালো রিং থেকে শুরু করে গাড়িটার যা পাবেন সব একেবারে অরিজিনাল কন্ডিশনের অবস্থা। ভিতরে ইন্টেরিয়র ডিজাইন হলো ব্ল্যাক কালার। জি, ব্ল্যাক ইন্টেরিয়রের একটি গাড়ি, এবং ক্রুজ কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, আইডল স্টপ, এবং হাইব্রিড। এটা লিটারে 15, নরমালি 15 কিলো যাবে, 15 কিলো। এটা সিএনজি বা এলপিজি কিছুই করা লাগবে না এই গাড়ি। এবং আশা করি ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে এই গাড়ি 2-4-5 বছরে আপনার কোনো কাজ করানো লাগবে না। ফ্রেশ কন্ডিশনে গাড়ি, মানে ফিল্ডার গাড়ি এতটা ফ্রেশ হতে পারে এটা আসলে। জি, মডেল কত বললেন? এটা 2016 মডেল, 22 রেজিস্ট্রেশন। আচ্ছা, 16 মডেল, 22 রেজিস্ট্রেশন, তেল এবং হাইব্রিড গাড়ি। জি, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এটা 2011-2016 রেজিস্ট্রেশন, একটা টয়োটা ভিটস গাড়ি, শুধুমাত্র অকটেন ড্রাইভের গাড়ি। আপনারা দেখে থাকবেন আমরা শুধুমাত্র অকটেন ড্রাইভের গাড়িগুলো পারচেজের চেষ্টা করি, কারণ হচ্ছে অকটেন চালিত গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনে থাকে। আপনি যদি ভিতরটা দেখেন অসাধারণ সুন্দর, ভিতরে একটা ব্ল্যাকের সাথে বেজ কম্বিনেশনের একটা অবস্থান রয়েছে, এবং সুপার ফ্রেশ একটা গাড়ি। প্রতিটা গ্লাস অরিজিনাল অবস্থায় আছে, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, এবং চারিপাশ পুরো সুপার ফ্রেশ কন্ডিশন। আজকের বাজার কত দাম? এটার দাম হচ্ছে 13,50,000 টাকা। যাদের বাজেট 13,50,000 টাকা তাদের জন্য চমৎকার একটি গাড়ি দেখলাম, টয়োটা ভিটস, মডেল 2011, রেজিস্ট্রেশন 2016। হ্যাঁ, 16। আর গাড়িটি পাবেন অ্যাডভান্স অটো শোরুমে। থ্যাংক ইউ। হাজির হলাম চমৎকার একটি গাড়ি, টয়োটা কারিনা, মডেল 1999, রেজিস্ট্রেশন 2003, তেল এবং সিএনজি করা। যাদের বাজেট কত টাকা? মাত্র 6,95,000 টাকা। 6,95,000 টাকা চমৎকার একটি গাড়ি পাবেন, প্রিমিয় কারিনা। তো আসলে প্রিমিয় অনেকেরই কেনার স্বাদ থাকে, বা আমাদের বাংলাদেশে কিন্তু রাস্তার রাজা বলি আমরা প্রিমিয় গাড়ি। আর সেই প্রিমিয় গাড়ির মডেল 1999, এটার মডেল 2003 রেজিস্ট্রেশন, 2003 রেজিস্ট্রেশন। এবং গাড়ির কোয়ালিটিটা কি সেটা আমরা একটু দেখাবো। তেল এবং সিএনজি করা আছে, 1 টাকারও কিন্তু এই গাড়িতে কোনো কাজ নাই। 4টা টায়ারে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন। আর গাড়িটার রংটা দেখেন, খুবই অসাধারণ, আর সম্পূর্ণ কিন্তু অটো, এবং সাথে এলইডি মনিটর রয়েছে। আর ভিতরের কন্ডিশনটা দেখেন, বিস্কিট কালারের ডিজাইন, খুবই চমৎকার একটি গাড়ি। আর এই গাড়িটি পেয়ে যাবেন অ্যাডভান্স অটো শোরুমে।
আর দামটা কত বলছি আমরা? 6,95,000 টাকা। যাদের বাজেট 6,95,000 টাকা তাদের জন্য আজকে চমৎকার একটি গাড়ি। উডেন প্যানেলগুলো দেখেন অসাধারণ, এবং ব্যাক সাইডে যদি আমরা একটু দেখাই, মানে গাড়ির সাথে যা আছে এক কথায় অরিজিনালটাই আছে। জি, তো মানে 99 এর মডেলের গাড়ি এখনো যে এই রকমের থাকবে, এবং অরিজিনাল কালার। জি ভাই, অরিজিনাল কালার। জি, এটা শুধু সামনের আর পিছনের বাম্পারটা টাচা হইছে, আর প্রত্যেকটা পার্ট অরিজিনাল কালার। আচ্ছা, আর 5,00,000 6,95,000 টাকা। জি, এটা আস্কিং প্রাইস, আসলে অনার করা যাবে। আচ্ছা, আসলে অনার করা যাবে না? জি, আমরা একটু যদি প্যাডগুলা দেখি, খুবই ফ্রেশ কন্ডিশনে অরিজিনাল যেটা আছে সেটাই কিন্তু আছে। আর এটা কিন্তু চাবিতে স্টার্ট, এবং এসি থেকে শুরু করে সবই আছে, এবং ইঞ্জিন গিয়ার বক্স সব 6 মাসের গ্যারান্টি আছে। 6 মাসের গ্যারান্টি? জি, ইঞ্জিন গিয়ার বক্স এসি সব 6 মাসের গ্যারান্টি। আমি আবার বলে দেই, প্রিমিয় কারিনা 1999 মডেল, 2003 এর রেজিস্ট্রেশন, সিএনজি এবং তেল, তো সবই পাবেন আজকের এই মাত্র 6,90,000 টাকায়। এটা হলো আজকের প্রাইস, আসবেন একটু দামাদামি করে বাকিটা আপনারা নিতে পারবেন। তো যাদের বাজেট 6,90,000 টাকা তাদের জন্য আজকের এই গাড়ি। তো এরপর আমরা আরেকটি গাড়ি নিয়ে হাজির হব আপনাদের পাশে, দেখতে পাচ্ছেন। জি, হুন্ডা, এটা হলো হুন্ডা বেজেল। হুন্ডা বেজেল, বেজেল এটা একটা হাইব্রিড চালিত গাড়ি, 2014 মডেল, 2017 রেজিস্ট্রেশন, অলিভ কালার একটি গাড়ি, আর্মি কালার যেটাকে বলে, অসাধারণ। আপনি যদি অ্যালো রিংটা খেয়াল করেন, সুপার ফ্রেশ একটা অ্যালো রিং, এবং গাড়িটার ভিতরের ইন্টেরিয়রটা যদি আপনি খেয়াল করেন, সুপার ফ্রেশ, কোটি টাকার ফিল পাবেন লাখ টাকার গাড়িতে। আচ্ছা, কোটি টাকার ফিল পাবেন লাখ টাকার ভিতরে, আর লাখ টাকা সেটা কত সেটা আমরা দেখাবো, আপনাদেরকে বলবো। বাট গাড়িটা একটু দেখেই দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন, খুবই চমৎকার। হুন্ডা বেজেল আসলে খুবই লাক্সারিয়াস গাড়ি, ওই যে কোটি টাকার ফিল পাবেন আপনি লাখ টাকার ভিতরে, সেটাই আসলে আছে দেখাচ্ছি লাখ টাকা কেমন। আর সাথে একটা বক্স রয়েছে বিশাল বড়, আর উডেন প্যানেলগুলা ব্ল্যাক এবং লেদারে, তো সিটগুলো কিন্তু অরিজিনালি রয়েছে। হ্যাঁ, এবং অসাধারণ সিট কাভার, এটা কিন্তু অরিজিনাল, এটা কিন্তু কোনো কাভার লাগানো না, এবং গাড়িটা অলিভ কালার, এবং প্রতিটা গ্লাস অরিজিনাল অবস্থায় রয়েছে। আচ্ছা, ব্যাক সাইডটাও দেখেন একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে হুন্ডা বেজেল। আর এই যে হাইব্রিড, এটা কিন্তু হাইব্রিড। আচ্ছা, লাইট থেকে শুরু করে যা যা, এই যে গ্লাসগুলো দেখেন, এটা 1 লিটার তেলে সর্বনিম্ন 15 কিলোমিটার যাবে। 1 লিটার তেলে সর্বনিম্ন 15 কিলোমিটার। জি, তো যাদের বাজেট কত বলবো, বাজেট যাদের বাজেট 17,50,000 টাকা, যাদের বাজেট 17,50,000 টাকা তাদের জন্য চমৎকার একটি গাড়ি হুন্ডা বেজেল, এবং লাক্সারিয়াস কার, এবং লাক্সারিয়াস মানে কোটি টাকার ফিল পাবেন লাখ টাকার গাড়িতে। তো আরো কি কি গাড়ি থাকছে আজকে আমাদের দর্শক? আরো আছে রিকন্ডিশন গাড়ি, নোয়া স্কয়ার যেটা হাইব্রিড, নন রেজিস্টার, নন রেজিস্টার। জি, 2018 মডেল, জিআই প্রিমিয়াম, আপনি 2 দরজা অটো, এবং নন রেজিস্টার একটি গাড়ি। 2 দরজায় কিন্তু অটো পাবেন অবশ্যই। হ্যাঁ, নন রেজিস্টার, এখন পর্যন্ত বাংলাদেশে রেজিস্ট্রেশন হয় নাই গাড়ি। আচ্ছা, এবং সুপার ফ্রেশ 7 সিটের একটি গাড়ি, যারা ফ্যামিলি ইউজার জন্য গাড়ি খুঁজছেন, একদম বর্তমানে কিন্তু বাংলাদেশে সবচেয়ে ফ্যামিলি ইউজারের গাড়ি এই গাড়িটি ইউজ হয় বেশি। 7 সিটের একটি গাড়ি, লোহা গাড়ি, এবং 2টা দরজায় কিন্তু অটো পাবেন, ঝামেলা মুক্ত। এটা পাল কালার, ব্যাক সাইড একটু দেখে আপনাদেরকে কতটা ফ্রেশ এবং কতটা মানে নিউ কন্ডিশনে রয়েছে। এবং যাদের বড় ফ্যামিলি বা এখন দেখতেছি যে আপনার স্কুল ডিউটির জন্য সবচেয়ে বেশি এই গাড়িগুলো চলে। আচ্ছা, ওই যে যাদের 5 থেকে 6 জন ফ্যামিলি মেম্বার হয়েছেন, তাদের জন্য কিন্তু এক কথা একটি অসাধারণ গাড়ি। দাম কিন্তু আপনার হাতে নাগালে, আপনি যে একটা প্রিমিয় গাড়ি যে টাকা দিয়ে কিনবেন, এলিয়ন গাড়ি যে টাকা দিয়ে কিনবেন, তার থেকেও কমে, তার থেকেও কিন্তু কমে এই গাড়িটি পেয়ে যাবেন। জি, আর এই গাড়িটি পাবেন, এটা বর্তমানে মার্কেটে 39,00,000 টাকা। এটা আমাদের একজনের জন্য এলসি করে আনা ছিল, আমাদের নিজস্ব আরেকটা শোরুম আছে, নতুন গাড়ির শোরুম, এই জন্য আমরা কমে দিয়ে দিব। এটা মাত্র 34,00,000 টাকা, 5,00,000 টাকা কমে এই গাড়িটা দিয়ে দিব। আচ্ছা, মার্কেটের থেকে 5,00,000 টাকা দামে কমে পাবেন নতুনের সোয়াই, আপনার চমৎকার একটি গাড়ি। জি, এবং দেখেন এটা স্টার্টিং ক্রুজ থেকে শুরু করে, এবং এলইডি একটি মনিটর আছে অসাধারণ, এবং ব্যাক সাইড ফ্রন্ট সাইড দেখেন। এবং আমরা রেজিস্ট্রেশন করে দিব, 2,00,000 টাকা রেজিস্ট্রেশন ফি, 2,00,000 টাকা রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ ফ্রি। জি, এটা আমরা করে দিব। আচ্ছা, 2,00,000 টাকা দামের রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি, যাদের বাজার মানে টোটাল মার্কেট থেকে আপনারা 7,00,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। আচ্ছা, মার্কেট থেকে 7,00,000 টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন আজকের এই গাড়িটি, নোয়া স্কোয়ার, 2018 মডেল, জিআই প্রিমিয়াম, জিআই প্রিমিয়াম 7 সিটের একটি গাড়ি, 7 সিটের একটি গাড়ি। তো এরকম আর অনেক গাড়ি পাবেন, যাদের বাজেট রয়েছে 12 থেকে 15 লক্ষ টাকা তাদের জন্য একটি গাড়ি দেখাবো। এটা টয়োটা একটা ফিল্ডির ফিল্টার, 2011 মডেল, 2017 রেজিস্ট্রেশন, আনটাস একটি গাড়ি, আনটাস একটি গাড়ি। জি,
ফিল্টার গাড়িগুলো সাধারণত ভাড়ায় চলে, এই জন্য সুপার ফ্রেশ থাকে না। এই গাড়িটা একেবারে মালিকানা চালিত। আপনি যদি খেয়াল করেন, জাপানের প্রত্যেকটা গ্লাসের স্টিকার এখনো রয়ে গেছে, একেবারে সুপার ফ্রেশ, সবই দেখেন অসাধারণ। এই যে আমি যদি প্রতিটা জিনিস দেখাই আপনাদেরকে, ভিতরের টাচ আপ থেকে শুরু করে মানে অরিজিনাল গাড়িতে যেটা থাকার সেটাই কিন্তু আছে এই গাড়িটিতে। আর ফিল্টার গাড়ি যেহেতু এটা ভাড়ায় চালাতে পারবেন আপনারা, উবারে মারতে পারবেন, তাদের জন্য আজকের এই যে ফিল্টার গাড়িটি দেখতে পারেন, চমৎকার। এবং চারোটা টায়ারে কিন্তু ফ্রেশ কন্ডিশনে রয়েছে। জি, এবং গাড়িটি একটি সিএনজি কনভার্সন করা। আচ্ছা, গাড়িটি সিএনজি কনভার্সন করা, সাউদার্ন থেকে সিএনজি কনভার্সন করা। সাউদার্ন না, 60 লিটারে? জি, 60 লিটারে। তো যাদের বাজেট কত বলবো, এটা 1,690,000 টাকা। আচ্ছা, 11 মডেল 17 রেজিস্ট্রেশন, 11 মডেল 17 রেজিস্ট্রেশন, দাম মাত্র 1,690,000 টাকা। এটা আস্কিং প্রাইস, হয়তো কথা কথা বলে আর একটু কমাতে পারবেন। জি, অবশ্যই অনার করবো। গাড়িটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে অ্যাডভান্স অটোতে, 2/10 সাউথ বেগুনবাড়ি, আকি সিএনজি পাম্পের পিছনে। আপনাদের একটু নাম্বারটা বলে দিন। জি, 01916861338। তো এই নাম্বারে কল করুন, এবং কোন গাড়িটি আপনি নিতে চান তাদের সাথে যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং ভাই, সব শেষ আমরা কোন গাড়িটি দেখাবো, একদম ফ্যামিলি ইউজারের জন্য ছোট্ট একটি গাড়ি। জি, দাম মাত্র কত? দাম মাত্র 1,490,000 টাকা। আচ্ছা, 1,490,000 টাকা, 1500 সিসি একটা জিপ গাড়ি। জি, 1500 সিসির একটি নিশান জিপ গাড়ি, চমৎকার। দেখেন ওই মডেলের, খুবই সুন্দর, সবচেয়ে বেটার লাগে এই গাড়িটির এই লাইটটা, চোখের মতো, মানে কুমিরের চোখের মতো কিন্তু এটা দেখতে খুব সুন্দর লাগে। মানে কয়েকটা ডিজাইনে এই গাড়িটি করা হয়েছে। মডেল 2011, রেজিস্ট্রেশন কত এটা? 2017 রেজিস্ট্রেশন। এটা একটা এলপিজি কনভার্সন করা, এলপিজি কনভার্সন করা আছে না? এই যে দেখেন ভিতরে কন্ডিশনটা, দেখেন লালের সাথে ব্ল্যাকের ছোঁয়া, খুবই সুন্দর একটি গাড়ি। যাদের বাজেট মাত্র 1,490,000 টাকা, 1,490,000 টাকা, তাদের জন্য আজকের এই অ্যাডভান্স নিশান গাড়িটি, নিশান জুক। মডেল কত বলছেন? এটা 2011 মডেল, 2016 রেজিস্ট্রেশন, এলপিজি কনভার্সন করা একটি গাড়ি। আচ্ছা, তো আজকে আমরা সর্বশেষ বিদায় নেওয়ার আগে একটি প্রিমিয়াম গাড়ি দেখে দেব। জি, মাত্র আসছে আমাদের একটা প্রিমিয়াম গাড়ি, মাত্র শোরুমে কিছুক্ষণ আগে, গাড়ি এখনো রেডি করতে পারি নাই। গাড়িটা এখন 2015 মডেল, 18 রেজিস্ট্রেশন। মডেল কত? 2015 18 রেজিস্ট্রেশন। মডেল 2015, রেজিস্ট্রেশন 2018। তেল এবং সিএনজি করা আছে না? শুধু না, শুধুমাত্র অকটেন চালিত গাড়ি। আচ্ছা, যারা অকটেন চালিত একটি গাড়ি খুঁজছেন, প্রিমিয়াম গাড়ি, তাদের জন্য আজকে চমৎকার একটি গাড়ি নিয়ে হাজির হলাম। ব্ল্যাক কালার একটি গাড়ি, খুবই সুন্দর। আর এই গাড়িটি পেয়ে যাবেন অ্যাডভান্স অটো শোরুমে। এই যে দেখেন, এখনো কিন্তু তেমন একটা টাচ আপ করা হয় না, কেবলমাত্র শোরুমে আসছে, যেভাবে আসছে সেভাবে কিন্তু আসছে। ভাই, এই গাড়িটির দামটা কত দিয়েছেন? এটা হলো 28,50,000 টাকা। 28,50,000 টাকা। তো যাদের বাজেট 28,50,000 টাকা, চমৎকার একটি প্রিমিয়াম গাড়ি, 18 রেজিস্ট্রেশন, মডেল 2015, রেজিস্ট্রেশন 2018, ভিতরে ব্ল্যাক, বাইরেও ব্ল্যাক, খুবই সুন্দর একটি গাড়ি। তো গাড়িটি দেখতে চলে আসবেন অ্যাডভান্স অটো শোরুমে, এবং দাম মাত্র 28,50,000 পাওয়া যাবে অ্যাডভান্স অটোতে, 2/10 সাউথ বেগুনবাড়ি, আকিস পাম্পের পিছনে। এটা দাম কত আজকে? এটার দাম হচ্ছে 5,80,000 টাকা। তো যাদের বাজেট 5,80,000 টাকা, তাদের জন্য আজকে চমৎকার একটি গাড়ি দেখালাম, আর গাড়িটি পাবেন অ্যাডভান্স অটো শোরুমে। থ্যাংক ইউ। তো আজকে বিদায় নিচ্ছি, বিদায়ের আগে কি বলবেন বলেন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফ্রেশ গাড়ি নিতে চাইলে আপনাদেরকে অ্যাডভান্স অটোতে আসতে হবে, এবং এটা শুধু মুখের জাস্ট বলার ওই রকম না, বাস্তবে আপনারা আয়সা দেখবেন যে আমরা আসলে কতটা ফ্রেশ গাড়ি বিক্রি করার চেষ্টা করি। আমরা সবসময় অরিজিনাল গ্লাস এবং অরিজিনাল চেসিসের গাড়িগুলো পারচেস করার চেষ্টা করি, এবং সাধারণ মানুষদেরকে আমরা একটা ভালো গাড়ি দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।